পৌনে 10টা হয়েছে হাঁসের ডিম লাউয়ের তরকারিটা হবে এখনো হয়নি আর এখানে হচ্ছে লাল শাক ভাজা আর পাপার টিফিন রেডি হয়ে গেছে এই রে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করব প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা কোনো মতে একটুখানি রান্নাবান্নাটা দেখিয়ে দিয়েই আমি আবার ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আজকে সকালে আমি ঘুম থেকেই উঠেছি 8টা মামনি পাপাও তাই আসলে আমার আর মামনি দুজনেরই লেগে গেছে একটু ঠান্ডা তো এবার ওই জন্যে লেট হয়ে গেছে ঠান্ডার ওষুধ খেলে যেটা হয় আর কি ঘুম আর আমি এলাম একটু ছাদে আসার পর থেকে ছাদে আমি আর ওঠাই হয়নি আর তোমরা জানো ছাদ জায়গাটা আমার ভীষণ পছন্দের কারণ মাথার ওপর খোলা আকাশ এই খোলা হাওয়াটা পাওয়া যায় তাই জন্যে ছাদ আমার ভীষণ ভীষণ পছন্দের জায়গা একটা তো ওখানে তো যাই আর ঠান্ডা হাওয়ার জন্য ওখানে যাওয়া হয় না এখানটায় রোদও আছে তাই স্নান দান করে উপরে উঠেই এলাম একটু আজকে রান্না তো মোটামুটি তোমাদের দেখিয়ে দিয়েছি লাউয়ের তরকারিটা হয়েছে ধনে পাতা বড়ি দিয়ে নিরামিষ তরকারি কারণ আজকে পড়বো ভেবেছি আর করেছি লাল শাক ভাজা আর আমাদের জন্য করেছি মামনি পাপা আমার জন্য পাতলা করে একটু ডিমের ঝোল মানে হাঁসের ডিমের ঝোল আমার না এই কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো এটা একমাত্র মামনি পাপার সাথে থাকলেই সম্ভব আর আমার ওই বাড়িতে গেলেও সম্ভব প্রমি ডিমের ঝোল একদমই খেতে চায় না ও খাবে কষা কষা রসা রসা এইরকম তো যেহেতু ও খাবে না তাই জন্য ওর জন্য আবার একটা রুই মাছের ঝোল করলাম পাপা তো কালকে রাতে মিক্সড ভেজটা বানিয়েছিলাম ওটা দিয়ে টিফিন নিয়ে গেছে রুটি আর আমি পাউরুটি দিয়ে ওটাই খেয়েছি মামুনি আজকে সকালে রুটি পাউরুটি কোনোটাই খায়নি মামুনি ব্রেকফাস্ট ছিল আলাদা তো এই আর কি আর এখনও হাঁপাচ্ছি কথা বলতে গেলে দেখতেই পাচ্ছ কারণ ঠান্ডা লেগে গিয়ে নাক পুরো বন্ধ হয়ে গেছে তো ওই জন্য হাঁপ ধরে যাচ্ছে কথা বলতে গেলে এই আর কি তো দেখা যাক কত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় আর এখানে হাওয়াটা একটু একটু দিচ্ছে ঠিকই কিন্তু প্রচণ্ড রোদের তাপটাও রয়েছে মানে প্রচণ্ড নেই রোদের তাপ যেটুকু আছে মোটামুটি দাঁড়ানো যাচ্ছে এই আর কি আর ঠান্ডা লেগেছে বলে চোখ মুখগুলো দেখো কেমন লাগছে তাই জন্য ভাবছি কানেরটা পরে নেবো কানেরটা না থাকলে আরও বেশি শুকনো শুকনো লাগছে আর আমি এখনো অবধি এসে থেকে ও বাড়িতে থাকা হয়নি মানে গেছি এসেছি এরকম করেছি মানে গেছি এসেছি বলতে তাও ধরো সোমবার দিন সন্ধ্যেবেলা একবার গেছিলাম 2 ঘন্টা মতো থেকে চলে এসেছি গল্প করে ও আর আমি আর 16 তারিখ গেছিলাম একবার সে তো সকালে 10টার পর গেলাম তারপর একটু দুপুর টুপুর খেয়ে দিয়ে আবার তো সন্ধ্যেবেলা বেরিয়ে গেছি ওটা মোটামুটি তাও সারাদিনটাই থাকা হয়েছে গিয়ে এখনও থাকা হয়নি তবে থাকবো বলে ঠিক করেছি দেখা যাক পরের মাসে যাবো জানুয়ারিতেই যাবো ডিসেম্বরে আর যাবো না তো এই আর কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে তো চলো আমি একটু চুলঠুলগুলো আছড়ে নিই চুলঠুলগুলো আছড়ানো হয়নি এখনও আছড়ে ঠাছড়ে নিয়ে একটু রোদটা গায়ে লাগিয়ে নিয়ে তারপর যাবো নিচে আর নিচে মামুনি পড়াচ্ছে আর উনি বসে রয়েছেন ওকে বললাম যাবে বললো না আমি আর যাবো না ও ছাদে উঠতে খুব একটা ভালোবাসে না আমি যা একটু ভালোবাসি চুলঠুল আছড়ানো হয়ে গেছে এবার নিচে চলে যাবো তাই তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আগে ফাঁকা ছিল একদম এই জায়গাটা তো ভরিয়েছে তো সে তো গেলই আর এই দেখো এই বাড়িটা উঠেছে মানে উঠছে আর ওই বাড়িটা প্রায় উঠে গেছে এগুলো আমরা দেখে যাইনি কতটা চেঞ্জ এ কদিনেই মানে 9 মাসের মধ্যেই এতটা চেঞ্জ আর ফুল গাছগুলো তোমাদেরকে দেখানো হয়নি দাঁড়াও এই মাঝখানটা থেকে দেখাই এই যে হলুদ গাছটা দেখতে পাচ্ছ দেখো পুরো হলুদে ভর্তি ফুলে আর লাল গোলাপগুলোকে দেখো আসলে এমন দিকে হয়েছে জানি না কেন রাস্তার ওই দিকটায় মুখ করেই হয় যার জন্য দেখানো যায় না ঠিক করে আর এই কাঞ্চন গাছটা বড় হয়েই যাচ্ছে ফুল তো দিচ্ছে না এটা বেগুনি কাঞ্চন সম্ভবত তো এই আর কি আর এই সেই বিখ্যাত লেবু গাছ আর অত বড় বড় লেবু তো চলো এবার যাই নিচে রোদটা একটু বেশিই লাগছে এইবার বুঝতেই পারছো ঘরেই বসে আছে জাস্ট মনে হলো তোমাদের সাথে একটু কথা বলি সেই সকালের পর আর তোমাদের সাথে কথা হয়নি ছাদ থেকে নেমে এসেছিলাম তো একটু বাদে এখন বাজে হচ্ছে শীতের রাতগুলো না কাটতেই চায় না এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় 6:13 বাজে এখন 7টার দিকে আমরা দুজনে একটু বেরোবো বিরাটিতে একটু দরকার আছে কাজটা মিটিয়ে নিয়েই আমরা চলে আসবো আর আজকে রাতে রুটি টুটি কিছু হবে না আজকে রাতে ব্যাঙ্গালোরের বাড়িতে যেরকম চিকেন স্যুপ বানিয়েছিলাম ওই রকমই বানাবো আর আমার গেঞ্জির হাতাটা সেলাইটা আজকে খুলে গেছে তো করতে হবে আসলে হাতা গুটিয়ে রাখার স্বভাব আছে আর ফুল হাতা ওই রকম জলে ভিজেও যায় ওই জন্যে আর কি তো এই প্রথমবার না কলকাতায় এসে মানে ব্যাঙ্গালোরে বাড়ির জন্য মনটা টানছে কেমন যেন একটা আসলে স্কুটিটাকে রেখে আসা হয়েছে তো ওই জন্য মনটা একটু কেমন লাগছে না জানি কিছু হবে না তাও একটু ওই আর কি তো ওটাই নিয়ে ও আর আমি আলোচনা করছিলাম যে এই ফার্স্ট টাইম যখন আমাদের মনে হচ্ছে যে ওখানে কি হচ্ছে না হচ্ছে এইসব
আজকে একটু বেরোলাম, দরকার আছে যেরকমটা বলছিলাম, আমাকে দেখতেই পাচ্ছ, কান ঠান চাপা দিয়ে বেরিয়েছি যাতে নতুন করে ঠান্ডাটা না লাগে। এই রাস্তায় না সত্যি ব্লগ বানিয়ে শান্তি নেই, একটু আলো তো তারপরে অন্ধকার, একদম ভালো লাগে না আমার। তো চলো যাই, বেশিক্ষণ লাগবে না, একটুখানি টাইমের কাজ, আর ফেরার সময় কিছু জিনিস জেরক্সও করতে হবে, ওগুলো জেরক্স করবো, তারপর বাড়ি এসে দেখি সেই 9টার দিকে, 9টা সাড়ে 9টা রান্নাঘরে গেলেই আজকে হয়ে যাবে, বেশিক্ষণের তো কাজ নয়, 9:30 গেলেই হয়ে যাবে রান্নাঘরে। মাংসটা আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি, কেন বলে তো সকাল থেকে ফ্রিজ থেকে বার করা ছিল, ডিপ ফ্রিজে ছিল যেহেতু, ওই জন্য বরফটা কাটার জন্য। তো একেও দেখো এরও ঠান্ডা লেগেছে, আজকে লেগেছে না, সত্যি ঠান্ডাটা পড়েছে। আর আমাদের আরো ভালো করেই আমাদের লাগজিরা আসার পথে গরম গরম, আসলে ওয়েদারটা নিতে পারছিলাম না, তারপর যখন নিতে পারছি তখন লাগছে বা ঠান্ডা, ওই জন্যে ভালো করেই প্রোটেকশন নিয়ে বেরোনোটাই ভালো এই আর কি। তো চলো, রিক্সা স্ট্যান্ডে তো একটাও রিক্সা দেখতে পাচ্ছি না, কি ভাবছো, সন্ধ্যেবেলা যেখানে ছিলাম সেখানেই ব্লগটা শেষ করছি, হ্যাঁ সেখানেই বসে আছি, কিন্তু মাঝে অনেকগুলো ঘন্টা পার হয়ে গেছে, আমরা বিরাটি গেলাম, বিরাটি থেকে এলাম, এসে তারপর ও একটু কাজ করছে বসে বসে, আজকে ওর একটু কাজ আছে আর কি, তো আমি এখানটাতেই বসলাম, ওই জন্য রাত্রি 3টে অবধি আজকে একটু জাগতে হবে, তো আমিও জেগেই থাকবো। তারপরে কালকে আমাদের দুজনের একটা কাজ আছে, সেখানে যেতে হবে, ওই জন্য আমাদেরকে 8:30 বেরিয়েও যেতে হবে বাড়ি থেকে, কি কাজ না কাজ এসব আর বলছি না, ও তো কাজ চলতেই থাকবে, লাইফ যতদিন আছে কাজ চলতেই থাকবে, একটার পর একটা একটার পর একটা, আর এখন তো এমনিই আছে, এটার সাথে ওটা লিঙ্ক, ওটার সাথে ওটা লিঙ্ক, মানে কি আর বলবো, এসব তো কাজ লেগেই থাকে। যাই হোক, আর আমরা এখানে যেহেতু থাকি না, আমাদের কাজ আরো বেশি বেড়ে থাকে এই আর কি। আর আর তো চলো, আজকের মতো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আজকে আমরা রাতে খেয়েছি চিকেন স্যুপ, যেই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ওই জন্য আজকে আর শেয়ার করলাম না, আর এখানে রান্নাবান্না খুব একটা শেয়ার করছি না, দেখতেই পাচ্ছি আসলে আমি যে ট্রাইপডটা দিয়ে করি সেই ট্রাইপডটা আনতে ভুলে গেছি, ছোটটা এনেছি, ছোটটা দিয়ে হবে যদি ও একটু হেল্প করে, কিন্তু ও হেল্প করতে পারছে না, দেখি ও যেদিন হেল্প করতে পারবে সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর ভালো মেনু কিছু হচ্ছে না, যেহেতু আমরা ব্যাঙ্গালোরেও সেদ্ধ ফেদ্দই খাচ্ছিলাম, এখানেও সেরকমই খাওয়া দাওয়া করছি, খুব একটা হাইফাই বা এরকম কিছু করছি না এই আর কি। তো চলো, আর যেটুকু রান্না হচ্ছে সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ব্লগে কিছু অন্তত ভালো লাগবে, আর কিছু অন্তত ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করতে চাও না, প্লিজ 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 একটু লাইক করে দিও, সত্যিই ভালো লাগে। তো চলো আজকে, টাটা।